চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কর্তৃক আমরা বিভিন্ন বিষয়ের অনলাইন ক্লাসের আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এ অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আজকে আমার ক্লাসটা দুইটা অংশ থাকবে। একটা অংশ হচ্ছে যে আমি এখন কিছু বিষয় মৌলিক বিষয় সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব, ধারণা দেব, এবং ক্লাসের শেষে তোমাদেরকে যে বিষয়গুলো আমি এখন আলোচনা করব বা পড়াবো এই বিষয়গুলোর উপরে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। আমি পরীক্ষার লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেব, তোমরা গুগল ফর্মে পরীক্ষাটা দিবা। ওকে, তাহলে যেহেতু আমার এই ক্লাসটার উপরে ভিত্তি করে তোমাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে, সুতরাং ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে। আর যদি বিশেষ করে কারো কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা। এখানে আমার মোবাইল নাম্বারটাও দেওয়া আছে, প্রয়োজনে তুমি আমার সাথে চাইলে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারো। আমি ইনশাল্লাহ যথাসাধ্য পরিমাণে চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। ওকে, আমরা আলোচনায় চলে আসি। তো অংশীদারি ব্যবসায়ী সংজ্ঞা আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে বলি, তোমরা সংগঠনের ক্ষেত্রে পড়ছো, সংগঠন হচ্ছে টোটাল পাঁচ প্রকার: এক, মালিকানার সংগঠন, অংশীদারি সংগঠন, কোম্পানি সংগঠন, তারপর হচ্ছে সমবায় সংগঠন এবং রাষ্ট্রীয় সংগঠন। এই সংগঠনের ভিতরে একটা অংশ হচ্ছে যে আমাদের অংশীদারি সংগঠন বা অংশীদারি ব্যবসা। আসো, অংশীদারি ব্যবসা বলতে আমরা কি বুঝি? দুই বা ততোধিক ব্যক্তি বা সর্বোচ্চ 20 জন ব্যক্তি যখন চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে কোনো বৈধ ব্যবসা গঠন করে তখন তাকে বলা হয় অংশীদারি ব্যবসায়ী। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যদি কোনো বৈধ ব্যবসা গঠন করে তখন তাকে বলা হয় অংশীদারি ব্যবসায়ী। এই অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আছে যেমন অংশীদারি ব্যবসাটা গঠন করা সহজ গঠন, তারপর হচ্ছে সদস্য সংখ্যা। সদস্য সংখ্যার ক্ষেত্রে যদি বলি অংশীদারি আইন অনুযায়ী অংশীদারির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 20 জন। তবে ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। তাহলে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন, তবে ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। এর বাইরে আছে চুক্তি, নিবন্ধন, তারপর হচ্ছে আমাদের অসীম দায়, কারণ আমাদের সবচেয়ে দায় সম্পূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে এক মালিকানা সংগঠন, আর এই এক মালিকানা সংগঠনের পরে সবচেয়ে দায় সম্পূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে আমাদের অংশীদারি সংগঠন বা অংশীদারি ব্যবসা। এরপরে সদস্যদের যোগ্যতা, আরও অনেকগুলো বিষয় আছে, তোমরা এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নিবা। ওকে, এরপরে আসো আইন। বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন হচ্ছে 1932 সালের। বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন হচ্ছে 1932 সালের। অর্থাৎ 1932 সালের প্রচলিত অংশীদারি আইন অনুযায়ী বাংলাদেশের অংশীদারি ব্যবসাগুলো পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। এছাড়া আমরা এখানে আরেকটা আইন মনে রাখব, সেটা হচ্ছে 1890 সালের। 1890 সালের আরেকটা আইন আছে, এটা হচ্ছে ইংলিশ অংশীদারি আইন। এটা হচ্ছে যে কি, ইংলিশ অংশীদারি আইন, আর এটা হচ্ছে বাংলাদেশের অংশীদারি আইন। তাহলে দুইটা আইন আমরা এখানে মনে রাখবো, বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের, 1932 সালের, আর ইংলিশ অংশীদারি আইন হচ্ছে 1890 সালের। এই দুইটার ক্ষেত্রে আমাদের অংশীদারি ব্যবসায় সংজ্ঞা দেওয়া আছে। যেমন 1932 সালের অংশীদারি আইনের সংজ্ঞাটা বলা আছে এরকম যে, সকলের দ্বারা বা সকলের পক্ষ হতে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য প্রতিভা ব্যক্তির মধ্যে যে সম্পর্ক চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় তাকে বলা হয় অংশীদারি ব্যবসায়ী। তোমাকে এই সংজ্ঞাটা দিয়ে বলতে পারে যে এই সংজ্ঞাটা কোন আইনে বলা আছে, ঠিক আছে? তাহলে এটা একটু আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে কি, সকলের দ্বারা বা সকলের পক্ষ হতে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য কতিপয় ব্যক্তির মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় তাকে বলা হয় অংশীদারি ব্যবসায়ী। তাহলে এটা কোথায় বলা আছে? এটা বলা আছে 1932 সালের অংশীদারি আইনে। আর 1890 সালের অংশীদারি আইনের আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, 1890 সালের অংশীদারি আইনের একদারে বলা আছে, মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায় লিপ্ত ব্যক্তিদেরকে ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হয় অংশীদারি ব্যবসায়ী। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত
ব্যক্তিদের মধ্যে যে চুক্তি সৃষ্টি হয় তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। এটা বলা আছে 1890 সালের অংশীদারি আইনের এক ধারায়। ওকে, এরপর আসো মূল ভিত্তি। মূল ভিত্তিটা আলোচনা করার পূর্বে দেখো, তুমি যখন বা তোমরা যখন দুইজন বা তিনজন মিলে যখন কোনো ব্যবসা গঠন করতে যাবে বা কোনো কিছু করতে যাবা, তোমাদের মধ্যে একটা সমঝোতা হইতে হবে। তাহলে এই সমঝোতাটাকে বলা হয় চুক্তি। ঠিক একইভাবে তুমি যখন কোনো একটা বৈধ ব্যবসা, অর্থাৎ যখন তুমি কোনো একটা অংশীদারি ব্যবসা গঠন করতে চাইবা, সেক্ষেত্রে তোমার যাদের সাথে তুমি অংশীদারি ব্যবসাটা করবা বা যাদের সাথে তুমি ব্যবসাটা শুরু করবা, তাদের মধ্যে তোমাদের মধ্যে একটা পারস্পরিক কি সৃষ্টি হইতে হবে, সমঝোতা সৃষ্টি হইতে হবে। সমঝোতাটাকে বলা হয় চুক্তি। আর 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। খুব ইম্পর্টেন্ট, নোট করো। তাহলে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে আমাদের চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে কি? চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। এই চুক্তিটা দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে যে তোমার চুক্তিটা মৌখিক বা অলিখিত হইতে পারে, আর একটা হচ্ছে যে তোমার চুক্তিটা লিখিত হইতে পারে। তাহলে পরীক্ষা যদি আসে, চুক্তি কয় রকমের হইতে পারে? দুই রকমের। একটা হচ্ছে যে তোমার অলিখিত বা মৌখিক চুক্তি, আর একটা হচ্ছে লিখিত বা নিবন্ধিত চুক্তি। ঠিক আছে, চুক্তি দুই প্রকার। তবে অংশীদারদের মধ্যে ভবিষ্যতে ঝগড়া বিবাদ এবং বিভিন্ন সমস্যা মোকাবেলা করার জন্য চুক্তিটা লিখিত এবং নিবন্ধিত হওয়ায় বাঞ্ছনীয়, তবে সেটা বাধ্যতামূলক নয়, মনে রাখবা। তাইলে আর তোমার অংশীদারি ব্যবসায় চুক্তিটা যদি তোমার নিবন্ধিত না থাকে, তাহলে ভবিষ্যতে যদি কোনো সমঝোতা, অর্থাৎ যদি কোনো ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, তাহলে তুমি অন্য অংশীদারদের বিরুদ্ধে মামলা করতে পারবা না। সেই জন্য ভবিষ্যতে ঝগড়া বিবাদ এড়ানোর জন্য তোমার চুক্তিটা লিখিত হওয়ায় বাঞ্ছনীয়। ঠিক আছে, ওকে, এরপরে চলে আসো। এখন আমরা শিখব হিসাব রক্ষণ। তো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের লাভ হয় বা ক্ষতি হয়, এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাভ ক্ষতি হিসাব রাখার জন্য আবার বিভিন্ন অংশীদারগণ, যেহেতু এখানে মূলধনের একটা ব্যাপার স্যাপার আছে, এই বিষয়গুলো হিসাব রক্ষার জন্য আমরা বিভিন্ন হিসাব প্রস্তুত করি। তো আমরা মূলত এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দুইটা হিসাব প্রস্তুত করা শিখবো। একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, আর একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। ওকে, এখন আসো, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার পূর্বে আমরা আসি লাভ লোকসান হিসাব বা লাভ ক্ষতি হিসাব। যেমন আমরা আগে আয় বিবরণে শিখছি, আয় বিবরণের মাধ্যমে আমরা কি করতাম? আয় বিবরণের মাধ্যমে আমরা করতাম, একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে এই ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা নেট লাভ হয়েছে বা কত টাকা নেট ক্ষতি হয়েছে, এই বিষয়গুলো নির্ণয় করার জন্য আমরা আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করতাম। তাহলে এই যে লাভ ক্ষতি হিসাবের মাধ্যমে বা আয় বিবরণের হিসাবের মাধ্যমে আমরা যে লাভটা পাই, একটা অংশীদারি ব্যবসায়ের যে লাভটা অর্জিত হয় বা যে ক্ষতিটা অর্জিত হয় বা যে ক্ষতিটা হয়, এটা অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে যে হিসাবটা আমরা প্রস্তুত করি সেটাকে বলা হয় আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব বলতে আমরা কি বুঝি? একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে প্রাপ্ত নেট মুনাফা অথবা নেট ক্ষতি বা মুনাফার অংশ বা ক্ষতির অংশ তাদের মধ্যে বণ্টন করে দেওয়ার জন্য যে হিসাবটা প্রস্তুত করা হয় তাকে বলা হয় লাভ লোকসান আবন্টন হিসাব। এরপর হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাবটা হচ্ছে, একজন অংশীদার ব্যবসায় মূলধন দিল, বছর শেষে তার মূলধন কত টাকা হচ্ছে, অর্থাৎ অংশীদারদের মূলধন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো হিসাবভুক্ত করার জন্য যে হিসাবটা আমরা প্রস্তুত করি সেটাকে বলা হয় অংশীদারদের মূলধন হিসাব। এই অংশীদারদের মূলধন হিসাবটা দুইভাবে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের স্থায়ী মূলধন পদ্ধতি। ওকে, এখন আসো অংশীদারদের মূলধন হিসাব সম্পর্কে আরো দুই একটা কথা বলি। যদি আমাদের পরীক্ষায় আসে যে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাব কোনটি, সেটা হবে অংশীদারদের মূলধন হিসাব। ঠিক আছে, তাহলে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাব বলতে কোনটিকে বোঝায়? অংশীদারদের মূলধন হিসাবকে বোঝায়। কোনটির মাধ্যমে অংশীদারদের নেট দাবি নির্ণয় করা হয়? অংশীদারদের মূলধন হিসাবের মাধ্যমে, মনে থাকবে। ওকে, আসো এখন আমরা শিখব কিভাবে লাভ লোকসান আবন্টন হিসাবটা প্রস্তুত করা যায়। আসো, আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এভাবে কলাম করতে হবে। দুইটা পাশ থাকবে, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। সর্বপ্রথম তুমি এখানে প্রতিষ্ঠানের নাম লিখবা, লাভ লোকসান আবন্টন হিসাব লিখবা, এরপরে তোমার নির্দিষ্ট হিসাবকালটা লিখবা। যেমন আমি এখানে কাল্পনিক হিসাবটা ধরছি আমরা 2019 সালকে, তাহলে সেজন্য আমি লিখছি 31 ডিসেম্বর 2019 ইং সমাপ্ত বছরের জন্ম। ওকে, এরপরে আসো, আমরা অঙ্ক করার পূর্বে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা প্রশ্নটাকে ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলবো। পড়ে ফেলার পর আমরা দেখব
যে আমাদের এই প্রশ্নে একটা নেট লাভ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? নেট লাভ দেওয়া থাকবে। আমরা সর্বপ্রথম অংশীদারদের যে নেট লাভটা দেওয়া থাকবে, প্রশ্নে যে নেট লাভটা দেওয়া থাকবে, এই নেট লাভটাকে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে আমরা লিখে ফেলব। ওকে, এরপরে চলে আসো। আমি অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট সাইডে যে তথ্যগুলো লিখতেছি, এই তথ্যগুলো আরেকবার মূলধন হিসাবে ডেবিট সাইডে লিখতে হবে। আবার যে তথ্যগুলো আমি ডেবিট সাইডে লিখতেছি, এই তথ্যগুলো মূলধন হিসাবে ক্রেডিট সাইডে লিখতে হবে। সেজন্য খতিয়ান অনুযায়ী আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে, যে হিসাবটা প্রস্তুত করি আমরা বিবরণী কলামে তার বিপরীত হিসাবটা লিখি। সেজন্য আমরা অন্যান্য তথ্য লেখার পূর্বে আমরা এখানে হেডিংটা দেব, অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব। যদি প্রশ্নে যদি চলতি হিসাব করতে বলে তাহলে লিখবো অংশীদারদের চলতি হিসাব, যদি প্রশ্নে চলতি হিসাব করতে না বলে সেক্ষেত্রে আমরা হেডিংটা দেবো অংশীদারদের মূলধন হিসাব। ওকে, লেখার পরে একইভাবে আমরা ডেবিট সাইডেও অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব, যদি চলতি হিসাব করতে বলে চলতি হিসাব লিখবো, যদি চলতি হিসাব করতে প্রশ্নে না বলে তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখবো। ওকে, আসো এরপরে ক্রেডিট সাইডে আর অন্যান্য কি তথ্য আসে। তাহলে প্রথমত নেট লাভ লিখে ফেললাম, অন্যান্য তথ্যের ভিতরে আসে যদি প্রশ্নে পণ্য উত্তোলন দেওয়া থাকে পণ্য উত্তোলনটা লিখবো, প্রশ্নে যদি উত্তোলনের সুদ নির্ণয় করতে বলে বা উত্তোলনের সুদ দেওয়া থাকে উত্তোলনের সুদটা লিখবো, যদি একাধিক অংশীদারদের উত্তোলনের সুদ দেওয়া থাকে তাহলে সেটাকে ইনার কলামে যোগ করে আমরা আউটার কলামে লিখবো। ওকে, এই তথ্যগুলো আরেকবার আমাদের অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট সাইডে চলে আসবে। ওকে, এরপরে আরো দুটো তথ্য আছে, সেটা হচ্ছে অগ্রিম ব্যয় আর একটা হচ্ছে বকে আয়। এই অগ্রিম ব্যয় এবং বকে আয় অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট সাইডে আসবে। তাহলে ক্রেডিট সাইডে কি কি তথ্য আসতেছে? প্রথমে আমরা নেট লাভটা লিখবো, এরপর পণ্য উত্তোলনটা লিখবো, এরপর উত্তোলনের সুদের কথা বলা থাকলে উত্তোলন সুদ লিখবো। এর বাইরে আরো দুইটা তথ্য আছে, সেটা হচ্ছে অগ্রিম ব্যয়, যদি প্রশ্নে থাকে অগ্রিম ব্যয়টা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট সাইডে লিখবো, আর বকে আয় যদি প্রশ্নে দেওয়া থাকে বকে আয়টা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট সাইডে লিখবো। ওকে, ক্রেডিট সাইডের তথ্য শেষ। এরপরে আসো ডেবিট সাইডে। ডেবিট সাইডে আগের মতোই আমরা আগে বলছি যে প্রথমে আমরা হেডিংটা লিখবো, হেডিংটা লিখার পর এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যদি প্রশ্নে মূলধনের সুদ ধরতে বলে তাহলে আমরা প্রথমে মূলধনের সুদটা দেওয়া লিখবো, একাধিক অংশীদার থাকলে একাধিক অংশীদার। এরপরে হচ্ছে যে আমাদের বেতন কমিশন, তারপরে হচ্ছে যে এই দুইটা লিখবো, এরপরে ঋণ হিসাব এবং চলতি হিসাব। এখানে ঋণ হিসাব এবং চলতি হিসাব হেডিং এই জন্য দিছি কারণ ঋণের সুদটা কখনো মূলধন হিসাবে লেখা হয় না, সেই জন্য আমরা ঋণের সুদটা লিখবো। অর্থাৎ আমরা এখানে ঋণের সুদটা লিখবো, এখানে আমরা হেডিংটা, অর্থাৎ যদি প্রশ্নে চলতি হিসাব করতে বলে ঋণের সুদটা আরেকবার চলতি হিসাবে লিখবা, যদি তোমার ঋণে অর্থাৎ চলতি হিসাব প্রশ্নে যদি করতে না বলে তাহলে আমরা ঋণের সুদটা আরেকবার কোথায় লিখবো? ঋণ হিসাবে লিখবো। ওকে, এখন আসো, তাহলে কি আসতেছে? বেতন আসতেছে, কমিশন আসতেছে, ঋণের সুদ আসতেছে, এর বাইরে আছে আমাদের কি বকে ব্যয় আছে, এর বাইরে আমাদের বকে ব্যয় আছে, তারপরে আমাদের কি আছে অগ্রিম আয় আছে। এখন আসো এইগুলা তথ্য। তাহলে আমাদের ডেবিট দিকে কি কি তথ্য আসতেছে? প্রথমত হচ্ছে আমরা মূলধনের সুদ থাকলে মূলধনের সুদ লিখবো, এরপরে হচ্ছে যে আমাদের প্রশ্নে যদি আমাদের বেতনের কথা বলা থাকে বেতন লিখবো, কমিশন ধরতে বললে আমরা কমিশন লিখবো, এরপরে হচ্ছে যে আমাদের প্রশ্নে যদি ঋণের কথা বলে তাহলে ঋণের সুদটা লিখবো আমরা, এরপরে বকেয়া ব্যয় লিখবো এবং অগ্রিম আয়টা লিখবো। ওকে, এখন আসো, এই যে চারটা তথ্য অর্থাৎ বকেয়া ব্যয়, অগ্রিম আয়, তারপরে অগ্রিম ব্যয়, বকেয়ায়, মনে রাখবা যে বিষয়টা এখানে নোট করবা সেটা হচ্ছে এ বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এই চারটা তথ্য শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে, এই চারটা তথ্য আর কোথাও আসবে না। আবার বলতেছি, বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়, এই চারটা তথ্য যদি প্রশ্নে দেওয়া থাকে এগুলা শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে, এগুলা কখনো মূলধন হিসাব বা চলতি হিসাবে আসবে না, মনে থাকবে তো? আবার কোনটা কোনটা? বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়, এই চারটা তথ্য শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে, এই তথ্যগুলা আর কোথাও আসবে না, অর্থাৎ এগুলাকে মূলধন হিসাবেও আসবে না, এগুলা তোমার চলতি হিসাবেও আসবে না, মনে থাকবে। আর বকেয়া ব্যয়টা ডেবিট দিকে কেন? আমরা জানি যে কোনো ব্যয়টা, বকেয়া ব্যয়টা সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ করতে হয়, তো আমরা জানি ব্যয়ের সাথে যোগ করলে ব্যয়ের পরিমাণটা বাড়ে, আর ব্যয়ের পরিমাণটা বাড়লে ডেবিট হয়, সেজন্য বকেয়া ব্যয়টা ডেবিট দিকে লিখছি আমরা। এরপর হচ্ছে
অগ্রিম ব্যয়টা আমরা সংশ্লিষ্ট ব্যয় থেকে বাদ দিই। সংশ্লিষ্ট ব্যয় থেকে বাদ দেওয়া মানে ব্যয়ের পরিমাণটা কমে যাওয়া, আর আমরা জানি ব্যয়ের পরিমাণ কমলে ক্রেডিট হয়, সেই জন্য অগ্রিম ব্যয়টাকে আমরা ক্রেডিট দিকে লিখছি। এরপরে আসো বকেয়া আয়। আমরা জানি বকেয়া আয়টাকে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করতে হয়, আর সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করলে আয়ের পরিমাণটা বাড়তেছে, আর আয়ের পরিমাণটা বাড়লে ক্রেডিট হয়, সেই জন্য আমরা বকেয়া আয়টাকে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে লিখছি। এরপরে হচ্ছে অগ্রিম আয়। আমরা জানি অগ্রিম আয়টাকে সংশ্লিষ্ট আয় থেকে বাদ দিতে হয়, আর সংশ্লিষ্ট আয় থেকে বাদ দিলে আমাদের আয়ের পরিমাণটা কমে, আমরা জানি আয়ের পরিমাণটা কমলে ডেবিট হয়, সেই জন্য অগ্রিম আয়টাকে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে কোন দিকে লিখছি, ক্রেডিট দিকে, ডেবিট দিকে লিখছি। ওকে, এরপরে আমাদের কাজ শেষ, তাহলে আমরা এই তথ্যগুলো মনে রাখবো, আবার একটু আমরা পড়ি। তাহলে ক্রেডিট দিকে কি কি আসতেছে, ক্রেডিট দিকে প্রথমে আমাদের নেট লাভ লিখে ফেলবো, এরপর হেডিংটা লিখবো, পণ্য উত্তোলন থাকলে পণ্য উত্তোলন আসবে, উত্তোলনের সুদ থাকলে উত্তোলনের সুদ আসবে, এরপরে প্রশ্নে যদি অগ্রিম ব্যয় থাকে অগ্রিম ব্যয়টা ক্রেডিট দিকে লিখবো, বকেয়া থাকলে বকেয়াটা ক্রেডিট দিকে লিখবো। ডেবিট দিকে আসো, প্রথমে হেডিং লিখে ফেলবো, মূলধনের সুদ থাকলে সর্বপ্রথম আমরা মূলধনের সুদ লিখবো, এরপরে হচ্ছে আমাদের যদি প্রশ্নে বেতন দেওয়া থাকে বেতনটা লিখবো, কমিশন দেওয়া থাকলে কমিশন লিখবো, ঋণের সুদ দেওয়া থাকলে ঋণের সুদ লিখবো, এরপরে হচ্ছে যে প্রশ্নে যদি আমাদের বকেয়া ব্যয় দেওয়া থাকে বকেয়া ব্যয়টা ডেবিট দিকে লিখবো, এবং যদি প্রশ্নে অগ্রিম আয় দেওয়া থাকে অগ্রিম আয়টাকে আমরা ক্রেডিট দিকে লিখবো। লিখার পর যেদিকে টাকা বেশি ওইদিকে আমরা প্রথমে যোগ করব, ক্রেডিট দিকে টাকা বেশি হলে ক্রেডিট দিকে প্রথমে যোগ করব, যোগ করার পরে ডেবিট দিকে সবগুলো তথ্য বিয়োগ করব, বিয়োগ করার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের মুনাফার অংশ বা লাভের অংশ। এই লাভের অংশটাকে প্রশ্নে লাভ লোকসান বন্টন অনুপাত যেটা দেওয়া থাকবে অথবা প্রশ্নে যেভাবে বন্টন করতে বলবে এভাবে আমরা অংশীদারদের মধ্যে বন্টন করে দেবো। একইভাবে যদি ডেবিট দিকে যদি টাকা বেশি আসে তাহলে প্রথমে আমরা ডেবিট দিকটা যোগ করব, যোগ করার পরে ক্রেডিট দিকে সবগুলো বিয়োগ করলে আমাদের ক্ষতির অংশ আসবে, একইভাবে ক্ষতির অংশটা অংশীদারদের মধ্যে আমরা কি করে দেবো, বন্টন করে দেবো। এটা হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, এখানে এই চারটা তথ্য যেহেতু আর কোথাও আসবে না, এই চারটা তথ্যের আমরা একটু জাবেদাগুলো শিখবো। জাবেদাগুলো হচ্ছে এরকম, যেমন বকেয়া ব্যয়, এই বকেয়া ব্যয়ের জাবেদাটা হচ্ছে তোমার এই যে বকেয়া ব্যয়, এই বকেয়া ব্যয়ের জাবেদাটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যয় ডেবিট, তারপরে হচ্ছে বকেয়া ব্যয় ক্রেডিট, ঠিক আছে। তারপরে অগ্রিম আয়, অগ্রিম আয়ের জাবেদাটা হচ্ছে অগ্রিম আয়ের কারণে যেহেতু আমাদের কি কমতেছে, এটার আয়ের পরিমাণটা কমতেছে, তাইলে এটা জাবেদাটা হবে আমাদের সংশ্লিষ্ট আয় ডেবিট, সংশ্লিষ্ট আয় ডেবিট অগ্রিম আয় ক্রেডিট, ঠিক আছে। জাবেদাগুলো মুখস্থ করে ফেলবা। ওকে, দুইটা লিখলাম। এরপরে ডেবিট পাশের ক্রেডিট পাশের গুলো আসো, ক্রেডিট পাশের গুলো হচ্ছে তোমার, ক্রেডিট পাশের গুলো হচ্ছে কিরকম দেখো, যেমন অগ্রিম ব্যয়, এটা জাবেদাটা হবে কি, এটার কারণে যেহেতু ব্যয়ের পরিমাণটা কমতেছে আর অগ্রিম ব্যয়টা যেহেতু সম্পদ, তাহলে অগ্রিম ব্যয় ডেবিট, অগ্রিম ব্যয় ডেবিট, তারপরে সংশ্লিষ্ট ব্যয় ক্রেডিট। এরপরে বকেয়া আয়, এটার কারণে আয়ের পরিমাণটা বাড়তেছে, তাহলে এটা জাবেদাটা হবে তোমার বকেয়া আয় ডেবিট, তারপর হচ্ছে সংশ্লিষ্ট আয় ক্রেডিট, মনে থাকবে। ওকে, এগুলো মনে রাখবা। তাহলে বকেয়া ব্যয় জাবেদাটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যয় ডেবিট বকেয়া ব্যয় ক্রেডিট, অগ্রিম আয় জাবেদাটা হচ্ছে সংশ্লিষ্ট আয় ডেবিট অগ্রিম আয় ক্রেডিট, আর অগ্রিম ব্যয় জাবেদাটা হচ্ছে তোমার অগ্রিম ব্যয় ডেবিট সংশ্লিষ্ট ব্যয় ক্রেডিট, আর বকেয়া আয়ের জাবেদাটা হচ্ছে যে তোমার বকেয়া আয় ডেবিট সংশ্লিষ্ট আয় কি ক্রেডিট। ওকে, এরপরে চলে আসো, এখন আমরা শিখবো কিভাবে মূলধন হিসাবটা করতে হয়। তো আমি পূর্বেই বলছি আমাদের মূলধন হিসাব করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে যে তোমার পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে যে আমাদের স্থায়ী মূলধন পদ্ধতি। আসো, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বলতে আমরা কি বুঝি এটা একটু শিখবো। এটা শেখার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে মনে করো মিস্টার এ 100,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করলো, 100,000 টাকা নিয়ে সে কি করলো, এই মূলধন নিয়ে সে ব্যবসা শুরু করলো। তো সে এ বছরে সে কি পাইলো, মূলধনের সুদ পাইলো মনে করো 10,000 টাকা, মূলধনের সুদ পাইলো 10,000 টাকা। এরপরে এখান থেকে সে উত্তোলন বাবদ উত্তোলন করছে মনে করো 5,000 টাকা,
তারপর আবার লাভের অংশ পাইছে মনে করো 5,000 টাকা, তাহলে বছর শেষে তার কত টাকা হচ্ছে? বছর শেষে তার হচ্ছে 1,10,000 টাকা। এখানে একটা বিষয় দেখো, সে 1,00,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, বছর শেষে তার মূলধনের পরিমাণ গিয়ে দাঁড়াইছে 1,10,000 টাকা। তাহলে আমাকে বলো, এখানে কি মূলধনটা কি একই রকম আছে নাকি মূলধনটার পরিবর্তন হয়েছে? অবশ্যই মূলধনটার পরিবর্তন হয়েছে, কিভাবে? যে 1,00,000 টাকা থেকে সেটা 1,10,000 টাকা হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে মূলধনটার পরিবর্তন হয়েছে, সেজন্য এটাকে বলা হয় পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তাহলে যে মূলধন পদ্ধতির ক্ষেত্রে আমাদের প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন একই থাকবে না, অর্থাৎ মূলধনটা পরিবর্তন হবে, তখন সেটাকে বলা হবে আমাদের পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরীক্ষায় যদি আসে কোন পদ্ধতিতে আমাদের মূলধনটা সদা পরিবর্তনশীল হয়, সেটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আর স্থায়ী মূলধন পদ্ধতিটা হচ্ছে, দেখো তুমি যদি প্রারম্ভিক মূলধনে যে টাকাটা লিখছো, এখানে যদি আর কোনো টাকা যদি তুমি এখানে যদি না লিখো, অর্থাৎ মূলধন হিসাবে যদি আর কোনো তথ্য যদি তুমি না লিখো, তাহলে তোমার প্রারম্ভিক মূলধন যত টাকা আছে তোমার সমাপনী মূলধনটাও একই থাকবে। এটাকে বলা হয় আমাদের স্থায়ী মূলধন পদ্ধতি বা স্থির মূলধন পদ্ধতি। অর্থাৎ যে মূলধন পদ্ধতির ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন একই থাকে, সেটাকে বলা হয় আমাদের স্থায়ী মূলধন পদ্ধতি। এখন প্রশ্ন করতে পারো, স্যার তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো কোথায় যাবে? কারণ স্থায়ী মূলধন পদ্ধতির ক্ষেত্রে আমাদের দুইটা হিসাব প্রস্তুত করতে হয়। স্থায়ী মূলধন পদ্ধতির ক্ষেত্রে, অর্থাৎ পরিবর্তনশীল মূলধন পদ্ধতির ক্ষেত্রে শুধুমাত্র একটা হিসাব প্রস্তুত করব, সেটা হচ্ছে মূলধন হিসাব। অর্থাৎ প্রারম্ভিক মূলধন এবং মূলধন স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে সবগুলো আমরা মূলধন হিসাবে লিখব, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আর স্থায়ী মূলধন পদ্ধতিতে তোমাকে হিসাব রাখতে হবে দুইটা, একটা হচ্ছে যে তোমাকে মূলধন হিসাব রাখতে হবে, মূলধন হিসাব, আর একটা হচ্ছে যে তোমার কি চলতি হিসাব, ওকে। এখন আমরা একটু পরে দিয়ে এটা আলোচনা করতেছি, আগে আমরা মূলধন হিসাবে কি কি তথ্য আসে সেটা আমরা দেখি। আসো, পরবর্তম হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে কি কি তথ্য আসে। সর্বপ্রথম তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমার মূলধন হিসাবের কলামটা করবা, অর্থাৎ এখানে যদি অংশীদার যতজন থাকবে ততটা কলাম করবা, দুই যদি দুইজন থাকে টাকার কলাম দুইটা হবে, তিনজন থাকলে টাকার কলাম তিনটা হবে। এভাবে ডেবিট ক্রেডিট দুই দিকে তার টাকার কলাম করবা, খুতিয়ার কলামের মতো। সেটা হচ্ছে প্রথমে ব্যালেন্স বিডিটা লিখে ফেলবা ক্রেডিট দিকে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন যেটা দেওয়া আছে এটাকে তুমি ব্যালেন্স বিডি বলে প্রথমে ক্রেডিট দিকে লিখে ফেলবা, ওকে। লেখার পরে এরপরে হচ্ছে যে প্রশ্নে যে নগদ উত্তোলনটা দেওয়া থাকবে, যদি থাকে, এই নগদ উত্তোলনটাকে তোমাকে ডেবিট দিকে লিখে ফেলতে হবে। এই দুইটা তত্ত্ব তোমাকে সর্বপ্রথম লিখে ফেলতে হবে, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব করার ক্ষেত্রে যেমন সর্বপ্রথম তুমি নেট লাভটাকে লিখে ফেলছো, একইভাবে তোমাকে মূলধন হিসাব করার ক্ষেত্রে সর্বপ্রথম প্রারম্ভিক মূলধনটাকে ব্যালেন্স বিডি বলে ক্রেডিট পাশে লিখে ফেলবা, আর নগদ উত্তোলনটাকে উত্তোলন বলে তুমি ডেবিট দিকে লিখে ফেলবা। আর প্রারম্ভিক মূলধনের তারিখটা হবে যে বছরের অঙ্ক করতেছো ওই বছরের প্রথম তারিখ, আর উত্তোলন তারিখটা হবে যে বছরের অঙ্ক করতেছো ওই বছরের শেষ তারিখ। এরপরে যদি প্রশ্নে যদি অতিরিক্ত মূলধন দেওয়া থাকে, অতিরিক্ত মূলধন থাকতে পারে নাও থাকতে পারে, যদি অতিরিক্ত মূলধন দেওয়া থাকে অতিরিক্ত মূলধনটাকে নগদান হিসাব বলে লিখবা। এখন এখানে কথা হচ্ছে তুমি এটা নগদান হিসাব কেন লিখবে? আমরা জানি অতিরিক্ত মূলধন আনায়ন করলে যাবদা কি হয়, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখতেছি, কি হিসাবে লিখবো? নগদান হিসাবে লিখবো, ঠিক আছে। আর তারিখ হচ্ছে যে তারিখে আনছে সেই তারিখটা লিখবা, ওকে। এরপরে হচ্ছে এখানে অন্যান্য তথ্যের ভিতরে আসবে এই লাভ লোকসান আবন্টন হিসেবে যেগুলো ডেবিট সাইডে ছিল, যেমন মূলধনের সুদ ছিল তাহলে মূলধনের সুদটা লিখবা, বেতন ছিল বেতনটা লিখবা, কমিশন ছিল কমিশনটা লিখবা, ঋণের সুদটা তো মূলধন হিসাবে আসবে না সেজন্য ঋণের সুদ আসে নাই, এরপরে মুনাফার অংশটা লিখবা, এই মুনাফার অংশটা লিখবা ক্রেডিট সাইডে। আর ডেবিট সাইডে কি লিখবা? প্রথমত এটা লিখে ফেললো, এরপর আগের মতো হেডিং দিবা। আর এখানে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে যেহেতু তথ্যটা আসতেছে, হেডিং হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, আর এখানে আমাদের এখানেও আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব থেকে তথ্যটা আসতেছে, সেই জন্য লাভ লোকসান আবন্টন হিসাব হেডিং। এরপরে যেমন পণ্য উত্তোলনটা আসছে, উত্তোলনের সুদ আসছে, যারটা তার কলামে যদি ক্ষতি হয় ক্ষতির অংশটা আসবে, এটা হচ্ছে যে আমাদের মূলধন হিসাব। তাহলে আমাদের, অর্থাৎ এখানে ডেবিট পাশে যেগুলো ছিল এগুলো ক্রেডিট পাশে চলে আসছে, যেগুলো ক্রেডিট পাশে ছিল এগুলো আবার ডেবিট সাইডে চলে আসছে, ওকে। এরপরে আমরা প্রারম্ভিক মূলধন ব্যালেন্স বিডি লিখছি, এরপরে তুমি এর ডেবিট পার্ট যোগ ক্রেডিট পার্ট যোগ করবা, ক্রেডিট পার্ট যোগ করার পরে ডেবিট পাশে সবগুলো বিয়োগ করবা, বিয়োগ করলে ব্যালেন্স শিটে চলে আসবে। একইভাবে বিয়ে তুমি ক্রেডিট পার্ট যোগ করবা, যোগ করার পরে ডেবিট পাশের গুলা সবগুলো বিয়োগ করবা, বিয়োগ করার পরে তোমার এখানে কি চলে আসবে? ব্যালেন্স শিটটা চলে আসবে। এগুলো সবগুলো তারিখ হবে তোমার ডিসেম্বর 31 তারিখ। আর এখানে যেটা তুমি ব্যালেন্স শিটি পাইছো পরবর্তী বছরের প্রথম তারিখে, সেই টাকাটাকে তোমাকে ব্যালেন্স বিডি বলে লিখে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কি হিসাব? মূলধন হিসাব, বুঝতে পারছো? ওকে।
এভাবে করবো। আর ঋণের সুদটা আমরা আগেই বলছি, ঋণের সুদটা কখনো মূলধন হিসাবে আসে না, সেজন্য আমরা এখানে লিখি নাই। এরপর হচ্ছে যে তোমার বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়, এগুলো তো আমরা প্রথমে বলছি, এগুলো আর কোথাও আসে না, সেজন্য আমাদের এখানে মূলধন হিসাবেও আসে নাই। এরপরে চলে আসো, এরপরে হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি। এই স্থায়ী মূলধন পদ্ধতিতে তারিখ কিভাবে করব, স্থায়ী মূলধন পদ্ধতির মূলধন হিসাব করার জন্য তোমাকে একইভাবে কলম করতে হবে, চলতি হিসাব করার সময় তোমাকে একইভাবে কলম করতে হবে। এখন আসো এই তথ্যগুলো এখানে লিখব, অর্থাৎ এখানে এই যে ব্যালেন্স বিডি এবং অতিরিক্ত মূলধন, কি কি এই ব্যালেন্স বিডি এবং অতিরিক্ত মূলধন, এই দুইটা শুধুমাত্র তোমার মূলধন হিসাবে আসবে। কি কি ব্যালেন্স বিডি এবং অতিরিক্ত মূলধন, এই দুইটা আসবে শুধুমাত্র তোমার মূলধন হিসাবে, এই দুইটা আসবে শুধুমাত্র তোমার মূলধন হিসাবে। আর বাকি এখানে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য চলে আসবে তোমার চলতি হিসাবে, ঠিক আছে? কলামটা কিন্তু মূলধন হিসাবের মতোই, তাহলে শুধুমাত্র মূলধন হিসাবে কি কি আসবে স্থায়ী মূলধন পদ্ধতিতে, মূলধন হিসাবে কি কি আসবে, শুধুমাত্র প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনটা আসবে, আর মূলধন হিসাবে অন্য কোনো তথ্য আসবে না। আর চলতি হিসাবে তাহলে কি আসতেছে, চলতি হিসাবে আসতেছে এই ব্যালেন্স বিডি আর অতিরিক্ত মূলধন ছাড়া এখানে বাকি যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য তোমার চলতি হিসাবে আসবে, এবং যে ডেবিট হলে ডেবিট দিকে লিখবা, ক্রেডিট হলে ক্রেডিট দিকে লিখবা। অর্থাৎ তখন তোমার এখানে যখন তুমি চলতি হিসাব করবা তখন তোমার এখানে তখন আর হেডিং মূলধন হিসাব লিখবে না, তুমি এখানে হেডিং লিখবে কি চলতি হিসাব। তবে এই চলতি হিসাবে তোমার এখানে উদ্বৃত্ত দেওয়া থাকতে পারে। তো চলতি হিসাবে দুই রকমের উদ্বৃত্ত দেওয়া থাকতে পারে, একটা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত আর একটা হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত। মনে রাখবা চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ, আর চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়। আবার বলতেছি চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের জন্য সম্পদ, আর চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, মনে থাকবে? ওকে, তাহলে এভাবে আমরা চলতি হিসাবটা মূলধন হিসাব তাহলে আমরা বিষয়টা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা বুঝবো কিভাবে যে আমার কি এটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে করব নাকি স্থায়ী মূলধন পদ্ধতিতে করব, আমি বুঝবো কিভাবে? একবারে সহজ, যদি প্রশ্নে যদি চলতি হিসাব সম্পর্কিত কোনো তথ্য দেওয়া না থাকে, প্রশ্নে যদি চলতি হিসাব সম্পর্কিত কোনো তথ্য দেওয়া না থাকে তখন সেটা হবে তোমার পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, অর্থাৎ একটা হিসাবের ভিতরে সব চলে যাবে। আর যদি প্রশ্নে যদি চলতি হিসাব করতে বলে বা চলতি হিসাব সম্পর্কে কোনো তথ্য দেওয়া থাকে তখন তোমাকে করতে হবে অবশ্যই স্থায়ী মূলধন পদ্ধতি, অর্থাৎ তখন তোমাকে এখানে দুইটা হিসাব করতে হবে, একটা হচ্ছে মূলধন হিসাব আর একটা হচ্ছে যে কি চলতি হিসাব। ক্লিয়ার? ওকে, এখন আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। প্রথমত আসো এই যে তত্ত্বগুলা, এই তত্ত্বগুলা তোমার জাবদা আসে অনেক সময় পরীক্ষা। প্রথমে আসো মূলধনের সুদ, তাহলে এই মূলধনের সুদের জাবদাটা কি হবে, তাহলে তোমরা বলো মূলধনের সুদটা লাভ লোকসান আবন্টন হিসাবে কোন দিকে বসছে, ডেবিট সাইডে, তাহলে জাবদাটা কি হবে, লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, মূলধন হিসাবে কোন দিকে বসছে, ক্রেডিট দিকে, তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, আর চলতি হিসাব করতে বলো চলতি হিসাব ক্রেডিট। ওকে, এরপরে বেতন, বেতনের জাবদাটা কি হবে, তাহলে বেতনের জাবদাটা হবে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কমিশনের জাবদাটা কি হবে, লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তারপর ঋণের সুদের জাবদাটা কি হবে, লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, ঋণ হিসাব বা চলতি হিসাব ক্রেডিট। এরপরে হচ্ছে বকেয়া, এগুলোর জাবদাটাও বলছি, মুনাফার অংশের জাবদাটা কি হবে, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, তারপর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। একই পাশে ক্রেডিট পাশের গুলো আসো, ক্রেডিট পাশে প্রথম হচ্ছে পণ্য উত্তোলনের জাবেদা, পণ্য উত্তোলনের জাবেদাটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব ক্রেডিট, তারপরে মূলধন হিসাব কি ডেবিট, অর্থাৎ এটা জাবেদাটা হবে মূলধন হিসাব ডেবিট, তারপর হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব কি ক্রেডিট। একইভাবে উত্তোলনের সুদ, লাভ লোকসান আবন্টন হিসাব সরি মূলধন হিসাব ডেবিট, লাভ লোকসান আবন্টন হিসাব হচ্ছে কি ক্রেডিট। এখন এখানে আমাদের বেতন সম্পর্কে কিছু তথ্য আছে, বেতন সম্পর্কে কিছু তথ্য আছে, এই তথ্যগুলো দিয়ে আমি শেষ করব। তথ্যগুলো বলার আগে আমি বলি, এই যে মনে রাখবা উত্তোলনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে কখনো পণ্য উত্তোলনের উপরে উত্তোলনের সুদ নির্ণয় করা হয় না, উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে সবসময় নগদ উত্তোলনের উপর। কিসের উপর? নগদ উত্তোলনের উপর। তবে প্রশ্নে যদি উত্তোলনের সুদ নির্ণয় করতে বলে তাহলে সুদ নির্ণয় করবা, যদি প্রশ্নে উত্তোলনের সুদ নির্ণয় করতে না বলে তাহলে উত্তোলনের সুদ নির্ণয় করার কোনো দরকার নেই।
একইভাবে তোমার মূলধনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে প্রশ্নে যদি মূলধনের সুদ নির্ণয় করতে বলে মূলধনের সুদ নির্ণয় করবা, প্রশ্নে যদি মূলধনের সুদ নির্ণয় করতে না বলে মূলধনের সুদ নির্ণয় করার কোনো দরকার নাই, লিখারও দরকার নাই। এরপরে বেতন, বেতন বেতন সম্পর্কে আমাদের এখানে তিনটা কথা আছে। এক নম্বর কথা হচ্ছে অংশীদারগণ বেতন পাবে, আর কিছু বলা নাই। অংশীদারগণ বেতন পাবে আর কিছু বলা নাই, সেক্ষেত্রে বেতনটা তোমার লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে, আরেকবার তোমার বেতনটা মূলধন হিসাবে ক্রেডিট দিকে আসবে। দুই নম্বর কথা, বেতন ডেবিট করার পর, বেতন ডেবিট করার পর নেট লাভ, এরকম প্রশ্নে যদি বলা থাকে বেতন ডেবিট করার পর বা বেতন হিসাববুক্ত করার পর বা বেতন লিপিবদ্ধ করার পর নেট লাভ বলা আছে, অর্থাৎ প্রশ্নে বলছে যে অংশীদারগণ বেতন পাবে, নিচে দিয়ে বলছে যে বেতন ডেবিট করার পর বা বেতন হিসাববুক্ত করার পর বা বেতন লিপিবদ্ধ করার পর নেট লাভ, সেক্ষেত্রে বেতনটা তোমার লাভ লোকসান আবন্টন হিসাবে লেখা যাবে না, সেক্ষেত্রে শুধুমাত্র বেতনটাকে তোমাকে মূলধন হিসাবে লিখতে হবে। তাহলে বেতন ডেবিট করার পর, বেতন হিসাববুক্ত করার পর, বেতন লিপিবদ্ধ করার পর এই তথ্যগুলো যদি প্রশ্নে বলা থাকে সেক্ষেত্রে বেতনটাকে তোমাকে লাভ লোকসান আবন্টন হিসাবে তখন বেতনটা লিখতে পারবা না, তখন বেতনটা লিখতে হবে শুধুমাত্র তোমাকে মূলধন হিসাবে ক্রেডিট সাইডে, ঠিক আছে। আবার যদি প্রশ্নে এরকম বলা থাকে যে বেতন উত্তোলন করে, নগদ উত্তোলন করে নিয়ে যায়, বেতনটা কি করে নগদ উত্তোলন করে নিয়ে যায়, অর্থাৎ বেতন পাবে, বেতন নগদ উত্তোলন করে, এরকম যদি প্রশ্নে বলা থাকে সেক্ষেত্রে বেতনটা শুধুমাত্র তুমি লাভ লোকসান আবন্টন হিসাবে লিখবা, সেক্ষেত্রে বেতনটা তুমি আর মূলধন হিসাবে লিখতে পারবা না, ঠিক আছে। প্রথমত হচ্ছে মূলধন বেতন পাবে, শুধু এটা বলা আছে, সেক্ষেত্রে বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে, মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে। আবার এরপরে বলছে বেতন ডেবিট করার পর, বেতন হিসাববুক্ত করার পর, বেতন চার্জ করার পর, বেতন লিপিবদ্ধ করার পর নেট লাভ, সেক্ষেত্রে বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে লেখা যাবে না, সেক্ষেত্রে বেতনটা লিখতে হবে শুধুমাত্র মূলধন হিসাবে। এরপরে বেতন নগদ উত্তোলন করে নিয়ে যায়, সেক্ষেত্রে বেতনটা আমরা শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে লিখবো, সেক্ষেত্রে বেতনটা আমরা মূলধন হিসাবে লিখবো না। এরপরে প্রশ্নে এরকম বলা আছে অংশীদারদের বেতন পাবে এবং বেতন উত্তোলন করে নিয়ে যায়, এবং শেষে বলা আছে যে বেতন ডেবিট করার পর, সেক্ষেত্রে বেতনটাকে লাভ লোকসান আবন্টন হিসাবেও লিখা যাবে না, সেক্ষেত্রে বেতনটাকে মূলধন হিসাবে লিখা যাবে না। তাহলে লাস্টের কথাটা আবার বলতেছি, অর্থাৎ প্রশ্নে বলছে অংশীদার বেতন পাবে এবং বেতন নগদ উত্তোলন করে, এটা আবার শেষে গিয়ে বলছে বেতন ডেবিট করার পর, এই সবগুলো তথ্য যদি প্রশ্নে বলা থাকে সেক্ষেত্রে বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবেও লিখবা না, সেক্ষেত্রে বেতনটাকে তুমি মূলধন হিসাবেও লিখবা না, ঠিক আছে। ওকে, আর কমিশনের ব্যাপারে বলি, কমিশনটা দুইভাবে করতে বলে। কমিশনটা একটা হচ্ছে যে অর্থাৎ কমিশন পূর্ববর্তী মুনাফার উপর অথবা কমিশন পরবর্তী মুনাফার উপর দুইভাবে বলতে পারে। এখন আমি এই কমিশন নির্ণয় করা দুইটা সূত্রটা একটু লিখে দিই। কমিশন নির্ণয় করার সূত্র দুইটা সূত্র, একটা হচ্ছে অর্থাৎ কমিশন দাহ্য করার, প্রথমে শিখি আমরা পূর্ববর্তী, পূর্ববর্তী নেট লাভের উপর যদি বলে, নেট লাভের উপর এটা যদি বলে, এক্ষেত্রে আমাদের কাজটা হবে নেট লাভ ইনটু শতকরা হার ডিভাইডেড বাই 100 যোগ শতকরা হার, না সরি, ইনটু 100 ডিভাইডেড বাই কত, 100, এটা হচ্ছে যে আমাদের পূর্ববর্তী বললে। তাহলে পূর্ববর্তী বললে কমিশন নির্ণয় করার সূত্রটা কি, নেট লাভ। নেট লাভ মানে হচ্ছে যে তোমার ক্রেডিট পাশে সবগুলো যোগ করবা, কমিশন ছাড়া বাকি সবগুলো বিয়োগ করবা, বিয়োগ করার পরে যে টাকাটা পাবা সেটা হচ্ছে নেট লাভ। এরপরে শতকরা হার 10% বললে 10, উপরে 10 নিচে 100, এটা হচ্ছে যে আমাদের পূর্ববর্তী বললে। আর যদি তোমার পরবর্তী বলে, অর্থাৎ কমিশন দাহ্য করার পরবর্তী নেট লাভের উপরে বলে, পরবর্তী বললে, সেক্ষেত্রে হচ্ছে যে এটা ঠিক থাকবে যোগ শতকরা হার, শতকরা হ্যাঁ, ঠিক আছে। তাহলে অর্থাৎ এক্ষেত্রেও প্রথমে কি করবা, ক্রেডিট পাস যোগ করে ফেলবা ডেবিট পাসের, কমিশন ছাড়া বাকি সবগুলো বিয়োগ করবা, বিয়োগ করার পর যেটা পাবে সেটা নেট লাভ, শতকরা হার 5% বললে উপরে 5, নিচে 100 সাথে 5 যোগ করে 105 দ্বারা ভাগ করবা, 3% বললে 3 দ্বারা গুণ করবা 103 দ্বারা ভাগ করবা, 10% বললে 10 দ্বারা, অর্থাৎ নেট লাভকে 10 দ্বারা গুণ করবা 110 দ্বারা ভাগ করবা, এটা হচ্ছে যে আমাদের কি কমিশন নির্ণয় করার নিয়ম, ঠিক আছে। ওকে, তাহলে এই এই যে নিয়মগুলা, এটা ছিল আমাদের
অংশীদারি ব্যবসায়ের কমিশন নির্ণয় করার নিয়ম। এখন আসো, এখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই বিষয়গুলোকে তোমাদের খুব মনোযোগ সহকারে বুঝে বুঝে দেখতে হবে। তারপরে হচ্ছে যে তোমার কোনো সমস্যা হলে জানাইতে হবে। আরেকটা বিষয়, যখন যেহেতু অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা ক্লাসগুলো নিচ্ছি, সুতরাং এই ক্লাসগুলো তখনই সার্থক হবে যদি তোমরা এখান থেকে কোনো রিটার্ন পাও, ঠিক আছে? তো পরীক্ষাটা তোমরা দিবা, এখনই আমরা পরীক্ষার প্রশ্নটার লিঙ্কটা দিয়ে দেবো, পরীক্ষাটা দিবা, সাবমিট করবা, এবং সাথে সাথে কে কত নাম্বার পাইছে স্কোরটা দেখে নিবা। তো এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখো, বুঝে বুঝে দেখো। কারো যদি কোনো সমস্যা হয় তোমরা ভালো করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো, অথবা আমাকে ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব, এবং অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এখানে আরও কিছু বিষয় আছে, কারণ অংশীদারের ক্ষেত্রে আমাদের দুই রকমের অঙ্ক আসে এখানে, একটা হচ্ছে সমন্বয়ের অঙ্ক আর একটা হচ্ছে জেনারেল অঙ্ক। আমরা আজকে আলোচনা যেটা করছে সেটা হচ্ছে আমাদের সাধারণ যে নিয়মগুলো আছে সেগুলো আলোচনা করছে। এখানে আইনের আরও কিছু বিষয় আছে, আইনের আরও কিছু ধারা আছে, এখানে নিশ্চয়তা আছে, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব এবং অঙ্ক করার চেষ্টা করব। তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ থাকবা, আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো খুব শীঘ্রই যেন আমরা আমাদের স্বাভাবিক ক্লাসে ফিরে আসতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।